উন্নত জাতের আঙ্গুর চাষে সফলতা এসেছে নাটোরে বাড়ির রাঙিনা এবং জমিতে ছত্রিশ প্রজাতির আঙ্গুর গাছ রোপণ করেছেন সদর উপজেলার বাগরম গ্রামের কৃষক আমজাদ হোসেন ইতিমধ্যে সাত প্রজাতির গাছে থোকায় থোকায় আঙ্গুর ধরেছে যা দেখতে বিভিন্ন এলাকা থেকে আসছেন অনেকেই সফলভাবে চাষাবাদ হয় বাণিজ্যিকভাবে উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছে এখানে থোকায় থোকায় মাচায় ঝুলছে লাল সবুজ হলুদ ও কালো রঙের সুমিষ্ট আঙ্গুর যা দেখতে প্রতিদিনই বাগরং গ্রামে আসছেন অনেকে তরুণ কৃষি উদ্যোক্তা আমজাদ হোসেন বাড়ির আঙিনা ও জমিতে রোপণ করেছেন উন্নত জাতে ছত্রিশ প্রজাতির আঙ্গুর গাছ বছর খানেকে সাত প্রজাতির গাছে ফল ধরেছে শখের বসে আঙ্গুর বাগান তৈরি করলেও এখন তা বাণিজ্যিকভাবে উৎপাদনের সম্ভাবনা তৈরি করেছে বাগানে রোপণ করার পরে যে অবস্থা দেখতেছি তাতে বাণিজ্যিক ভাবে সম্ভাবনা আছে যার কারণে আমরা বাণিজ্যিক ভাবে আগাইতেছি রং বেরঙে মানে হলুদ লাল কালো মানে এগুলো খুবই সুমিষ্ট জাত আমাদের মানে সবাই খাওয়া ভালো লাগছে এটা অনেক মিষ্টি এবং সুস্বাদু তো এটা আমাদের বাংলাদেশে কৃষির জন্য একটা নতুন দিগন্ত মানে টিক আর কি এটা সবাই বাণিজ্যিকভাবে চাইলেও করতে পারে আঙুর চাষ পদ্ধতি অন্যান্য ফসলের মতোই বিদেশি আঙুর দেশে চাষ করলেই টক হয় এমন ধারণা বদলে গেছে সিডলেস আঙ্গুর হতে অনেকে বিদেশি এই ফল চাষে আগ্রহী হয়ে উঠছেন এর আগে অনেক আঙ্গুর খেয়েছি কিন্তু এই বাগানের আঙ্গুরের মতো এরকম হয় না আমরাও চেষ্টা করতেছি এখন বাণিজ্যিকভাবে আঙ্গুরের চাষ করার জন্য এবং আশা করি বাংলাদেশে ভবিষ্যতে অনেক আঙ্গুর চাষ হবে আবহাওয়া উপযোগী উন্নত জাত রোপণে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ বলছে জৈব বালাই নাশক ব্যবহার করা প্রয়োজন বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষে অপার সম্ভাবনার কথা জানায় কৃষি কর্মকর্তারাও এখানে উন্নত জাত যেটা আমাদের আবহাওয়া উপযোগী সেটা চাষ করার জন্য পরামর্শ দিচ্ছে এই বিদেশি ফলগুলো কিভাবে দেশের মাটিতে দেশের আবহাওয়ায় চাষ হয় এই জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান এবং কিছু তরুণ নতুন উদ্যোক্তা কৃষক তারা চেষ্টা করে যাচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশেই বাণিজ্যিকভাবে আঙুর চাষাবাদ হতে পারে শাজিন অন্তরা যমুনা নিউজ